আসসালামু আলাইকুম। এই গত দুদিন আগে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ একটা কথা বলেছে, যে আসলে আমাকে মনে হচ্ছে যে দুর্নীতির সমুদ্রের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে, যে আসলে আমি কিভাবে বাঁচবো, আমি কিভাবে এখানে একটা প্রতিকার তৈরি করব, সমাধান তৈরি করব, দুর্নীতি মুক্ত করব, সেটা আমাকে ভাবা উচিত, ভাবতে হবে আমার। আমি ওনার সাক্ষাৎকার, ওনার কথাটা শোনার পরে আসলে আমার চিন্তা করলাম যে আসলে গত 15-16টা বছর আমাদের দেশটা কিভাবে চলেছে, কিভাবে পরিচালনা করা হয়েছে, সে বিষয়টা ভাবলাম। আসলে ভাবার বিষয় কিন্তু যখন একটা জায়গায় আপনি নিজে প্রত্যক্ষ পরোক্ষভাবে যদি আপনি সেই জায়গাটা যাচাই বাছাই না করেন, আপনি সেই জায়গাটা সম্পর্কে জানবেন না, সেই জায়গার অবস্থান সম্পর্কে জানবেন, পরিবেশ সম্পর্কে জানবেন না। যখন আসিফ মাহমুদ এই কথা বললাম, আমি আসলে আকাশ থেকে বললাম যে আসলে কিভাবে সম্ভব হয়েছে এই জায়গায়, একটা দেশ পরিচালনার এরকম একটা জায়গায় তারা এত দুর্নীতি, এত অসুস্থ একটা পরিবেশ তৈরি করেছে কিভাবে। আসলে গত 15-16টা বছর আমরা তো অসহায় ছিলাম। একটা সময় যখন আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, তখন আমরা প্রতিবাদ করতে শিখেছি, প্রতিবাদের ভাষা আমাদের ফুটেছে। আমরা আসলে সময়টা দেখেছি, অপেক্ষা করেছি আসলে আমাদের এই ক্ষমতার পালা বদলে দেখা যায় যে আমরা ভালো কিছু পাই কিনা, ভালো কিছু আসলে আসে কিনা, আমাদের কোনো পরিবর্তন আসে কিনা, সেটা আমরা আসলে সময় নিয়ে অপেক্ষা করে দেখেছি। একটা সময় সেই অপেক্ষাটা আসলে আর ধরতে ইচ্ছে করে। এই যে দুর্নীতি, এই যে অসুস্থ পরিবেশটা, এখান থেকে আমাদের বের হয়ে আসতে সকলের সহজ দেওয়া দরকার। সকলকে চোখ খুলে, মস্তিষ্ক খুলে কঠিন একটা ভূমিকা রাখতে হবে। ভূমিকাটা এরকম যে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বে আছে তাদেরকে পূর্ণ সহযোগিতা করতে হবে। সহযোগিতা এরকম যে তারা নতুন ওই জায়গাটায়, তাদের দেখিয়ে দিতে হবে যে আসলে এখানে এই এই কাজগুলোর দরকার ছিল, এখানে এই কাজ তারা করেছে, অথচ এই কাজ তারা তাদের কোনো করার প্রয়োজন ছিল না, দরকার ছিল না, কিন্তু তারা তাদের স্বার্থ রক্ষার্থে তারা এই কাজটা করেছে। কিন্তু মূলত দেশের মানুষের কথা ভেবে, দেশের সার্বিক অবস্থার কথা ভেবে এই কাজটা সংবিধানে রাজনীতির ধারা এই কাজটা করা উচিত, কিন্তু তারা সেটা এই কাজটা করে, এরকম কিছু ভাবে বোঝাতে ওই জায়গাটা প্র্যাকটিক্যালভাবে তাদের বোঝানো পরে তবে না তারা পদক্ষেপটা নিতে পারবে। কিন্তু সেটা সুযোগ হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি তারা যখন এই কাজগুলো করতে যাচ্ছে তখন তারা এরকম সম্মুখীন হচ্ছে। ওই জায়গায় সংশ্লিষ্ট যারা ব্যক্তি আছে তারাও দুর্নীতির সাথে এমনভাবে ওতপ্রোতভাবে লেগে গেছে, জড়িত আছে, যে তারা উপদেষ্টাদের, অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্ব তাদেরকে সহযোগিতা ভিতর থেকে কার্পণ্য তৈরি হচ্ছে, তারা সহযোগিতা করতে চাচ্ছে না। একবার চিন্তা করুন যে আসলে ওইখানে সচিবালয়, মন্ত্রণালয় কিংবা বিভিন্ন শিক্ষা ক্ষেত্র হোক, বিভিন্ন চিকিৎসা ক্ষেত্র হোক, বিভিন্ন জায়গায় হোক, এমনভাবে দুর্নীতিটা লেগে গেছে, শ্যাওলার মতো দাগ, ময়লা দাগ লেগে গেছে, যেটা উদ্ধার করতে হলে, যেটা পরিষ্কার করতে হলে ওই জায়গার মানুষগুলোকে ছাঁটাই করার প্রয়োজন। কিন্তু সেটা তো আসলে সম্ভব নয়। আমাদের সবাইকে সেই মানুষগুলোকেই সমাধান করে আমাদের পরিচালনা করতে হবে। একটা মানুষ ধরুন, একটা মানুষের বেতন হলো 50,000 টাকা, সে থাকে 50,000 টাকা ফ্ল্যাট ভাড়া নিয়ে ফ্যামিলি নিয়ে থাকে, কিন্তু মাসিক একটা পরিবারের তো একটা খরচ আছে, সেই খরচটা তারা কিভাবে বহন করেছে একটা চিন্তা কর। আমি জিনিসটা ভাবলাম যে আসলে আদৌ কিভাবে সম্ভব যে আমাদের দেশটা এভাবে পরিচালিত হয়েছে, আমরা কিভাবে আমরা এত কাল, এই এতটা সময় আমরা পার করেছি। একবার ভাবলে গা ঘেমে যায়, মস্তিষ্ক কাজ করে। আরে আমার সোনার বাংলাদেশটাকে এইভাবে শেষ করে দেওয়া হয়েছে। আসিফ মাহমুদের কথাটা, তারা ওখানে আছে, প্র্যাকটিক্যাল তারা আছে, তারা দেখে দেখে আসলে হতভম্ব হয়ে যাচ্ছে যে আসলে আমরা কোথায় এসেছি, এখানে যারা ছিল তারা কেমন ছিল, কেমন চিন্তার মানুষ ছিল, কিভাবে এই জায়গাটা পরিচালনা করেছে। জনগণকে শুধু আশ্বাস দিয়েছে, তারা আশ্বাস বেঁচে খেয়েছে, তারা মুক্তিযুদ্ধ চেতনা বেঁচে খেয়েছে, তারা চেতনা বেঁচে বেঁচে এত দুর্নীতি করেছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা পাচার করেছে, পকেট ভরেছে, স্বার্থ উদ্ধার করে মনে যা আছে তাই করেছে। আসলে সেটা কি একবারও ভাবিনি তারা, যে এত দুর্নীতি করে
একটু লুটপাট করে কি লাভ আমাদের? দেশের সর্বশেষ ক্ষতিটা তো আমাদেরই। ওই যে যারা এখন 1400 ঢুকে গেছে তারা বুঝছে যে আসলে আসলে কি ক্ষমতার মোহে ক্ষমতার লোভে তারা এই কালো চশমা পরেছে। কালো চশমা পরে তারা আসলে আর দেখার সুযোগ হয়নি যে আসলে আমাদের সামনের দিনগুলো কি হবে, আমাদের দিনটা মনে এমনই যাবে। তারা সেই জিনিসটা ভাবার সময় পায়নি, কিংবা সময় মনে করেনি যে আমাদের ভাবা উচিত যে আমরা যেটা করছি অন্যায় হচ্ছে, আমাদের দেশের কথা ভাবা উচিত, দেশের মানুষের কথা ভাবা উচিত। একবার ভাবে সবশেষে আসলে কথা বলতে গেলে মনে হয় আরো কথা বলবো। এই যে এখন কথা বলছি না, একটা সময় আসলে এইভাবে কথা বলার সুযোগ ছিল না। মানুষগুলো আসলে খুব এখন খুশি, কিন্তু মানুষগুলো এখন সে সুন্দর সময়ের অপেক্ষা আছে যে এত দুর্নীতি, এত লুটপাট, এত চাঁদাবাজি, এসব থেকে আমাদের বেরোয় আসতে হবে। আমরা কবে বেরোয় আসবো? আসলে আদৌ কি আমরা সেটা পারবো? আমাদের সাধারণ মানুষকে সোচ্চার হতে হবে, সাধারণ মানুষকে সেই চিন্তার থেকে আমাদের সাপোর্ট দিতে সহযোগিতা করতে হবে, আমরা সেটাকে পারবো। অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের সেই সাপোর্টটা দিতে হবে, সেই সহযোগিতা আমাদের করতে হবে। আসলে সেটা আমরা দেব, সেই সাপোর্টটা আমরা দিয়ে আমাদের দেশটাকে সামনে দিকে এগিয়ে নেব। সবাই ভালো থাকো, আল্লাহ।